লেডিজ এন্ড জেন্টলম্যান, শেয়ারবাজার নামক মহাসমুদ্রে দু চারটি উপায় অবলম্বন করে সফল হওয়া সত্যি চ্যালেঞ্জের। আপনি যত বেশি উপায় জানা থাকবে তত বেশি সফলতার কাছাকাছি পৌঁছাতে পারবেন। তবে এই বিশ্বে এমন কোনো উপায় নেই যা শতভাগ রিস্ক বা ঝুঁকিমুক্ত রাখার গ্যারান্টি দিতে পারবে। এই ভিডিওটি দেখার পরে শেয়ারবাজারে সফল হওয়ার গোপন সূত্র জেনে যাবেন তা কিন্তু নয়, তবে কিছু চিন্তার খোরাক পাবেন যা আপনাকে সফলতে সাহায্য করবে ইনশাল্লাহ। আসুন শেয়ারবাজারে বিনিয়োগ করে সফল হওয়ার 46টি উপায় জানার চেষ্টা করি। নাম্বার এক, শেয়ারবাজার সম্পর্কে ভুল ধারণা থাকলে বদলাতে হবে। যেমন প্রচলিত কিছু ভুল ধারণা শেয়ারবাজার জুয়া খেলার মতন, শেয়ারবাজারে শুধু লস আর লস, শেয়ারবাজার অনেক বেশি কঠিন, শেয়ারবাজারে টাকা দুইগুণ তিনগুণ করতে সময় লাগে না, ভাগ্য ভালো হলে ভালো প্রফিট করা যায় ইত্যাদি ভুল ধারণা। এইরকম ভুল ধারণা থাকলে প্রথমেই বের হয়ে আসতে হবে। নাম্বার দুই, বেসিক ধারণা অর্জন করতে হবে। আপনি যদি একবারে সব কিছু জেনে এবং বুঝে তারপর শেয়ারবাজারে আসতে চান তবে কখনোই বিনিয়োগ শুরু করতে পারবেন না। কেননা কিছু কিছু বিষয় রয়েছে যা বিনিয়োগে না আসা পর্যন্ত কখনোই বুঝতে পারা যায় না, তাই ভালোভাবে বেসিক জ্ঞান অর্জন করে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করতে হবে। নাম্বার তিন, জানার আগ্রহ থাকতে হবে। জ্ঞান মানুষকে বড় করে এবং জ্ঞান নিতে না চাওয়া ধ্বংস করে। আপনাকে পুঁজিবাজার বা শেয়ারবাজার সম্পর্কে জানার আগ্রহ সফল হতে সাহায্য করবে ইনশাল্লাহ। নাম্বার চার, ভালো ব্রোকার হাউস নির্বাচন করা। যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত, মানানসই কমিশন রেট এবং ভালো আইটি সেবা দিতে পারে তাদের কাছে বিও অ্যাকাউন্ট খোলা উত্তম। নাম্বার পাঁচ, বিনিয়োগের পরিমাণ বড় হলে শুধুমাত্র শেয়ার ব্যবসার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা যেতে পারে, এতে বছর শেষে হিসাবের কোনো গরমিল হওয়ার সম্ভাবনা থাকবে না। নাম্বার ছয়, কত টাকা বিনিয়োগ করবেন তা নির্ধারণ করতে হবে। এককালীন টাকার সাথে মাসে মাসে বিনিয়োগ করতে পারলে পোর্টফোলিও পজিটিভ থাকার সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার সাত, বছরে কত শতাংশ লাভ আশা করছেন তার একটা পরিকল্পনা থাকতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা অধিক লাভের আশা করলে ঝুঁকিপূর্ণ শেয়ার নির্বাচন করতে হতে পারে। নাম্বার আট, অন্য বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনাময় শেয়ার খুঁজে বের করার আগে আপনাকে সেই সম্ভাবনাময় শেয়ার খুঁজে বের করতে হবে। নাম্বার নয়, প্রতিষ্ঠিত কোম্পানির থেকে উঠতি কোম্পানিতে বিনিয়োগ করতে পারলে অধিক প্রফিট আশা করা যেতে পারে। নাম্বার দশ, যেই কোম্পানির শেয়ার বিনিয়োগ করবেন তাদের ব্যবসা সম্পর্কে অবশ্যই জানতে হবে, তাদের পণ্যের চাহিদা কেমন সে সম্পর্কে ধারণা রাখতে হবে। নাম্বার এগারো, কোম্পানির মালিকগণ কেমন মানুষ বা কারা এই কোম্পানির মালিক তা জানতে হবে। তাদের অন্য কোনো ব্যবসা আছে কি না, যদি থাকে তাহলে সেই ব্যবসাগুলো কেমন চলছে তার খোঁজখবর রাখতে হবে। নাম্বার বারো, কোম্পানি কার টাকায় চলে, লোনের টাকায় না নিজের টাকায়, কত টাকা লোন আছে, লোন পরিশোধ করার সক্ষমতা আছে কি না তা জানতে হবে। নাম্বার বারো, কোম্পানির লাভ লোকসান দেখতে হবে, এর থেকে অধিক গুরুত্বপূর্ণ ক্যাশ ফ্লো। যে সকল কোম্পানির ক্যাশ ফ্লো ক্রমাগত নেগেটিভ সে সকল কোম্পানিতে বিনিয়োগ করলে রিস্ক বা ঝুঁকি বেশি থাকে। নাম্বার চোদ্দ, ভুলে খারাপ শেয়ার বেশি দামে কিনে ফেললে খুব তাড়াতাড়ি অ্যাভারেজ ডাউন না করে সময় দিতে হবে, আবার যখন দাম বাড়তে থাকে তখন কিনে অ্যাভারেজ করা যেতে পারে। নাম্বার পনেরো, কখনোই একটা কোম্পানিতে আবেগের কারণে ধরে রাখা যাবে না, কাঙ্ক্ষিত ফলাফল পেলে সেই শেয়ার বিক্রি করে প্রফিট টেক করতে হবে। নাম্বার ষোলো, যে সকল কোম্পানিতে স্পন্সর হোল্ডিং বেশি অর্থাৎ মালিক পক্ষের কাছে শেয়ার বেশি থাকে, সাধারণ চোখে সেই শেয়ার কম দামে কিনতে পারলে বেশি লাভবান হওয়া যায়। নাম্বার সতেরো, অন্যদের কাছে একটা কোম্পানি ভালো হওয়ার আগে আপনাকে সেই ভালো দিকগুলো খুঁজে বের করতে হবে। নাম্বার আঠেরো, কোনো একটা কোম্পানির শেয়ার বিনিয়োগ করা গৌরবের বিষয় এবং সেই কারণে যদি বিনিয়োগ করেন এর থেকে দূরে থাকতে হবে। নাম্বার উনিশ, শেয়ার কেনাবেচার আগে ডিমান্ড এবং সাপ্লাই দেখে নিতে হবে। ডিমান্ড এবং সাপ্লাইয়ের সূত্র মতে যে আইপিও যত বেশি ওভার সাবস্ক্রাইবড থাকে বা হবে সে শেয়ারের চাহিদা বেশি দিন থাকবে। যেদিন বোনাস বা রাইট শেয়ার ক্রেডিট হবে সেই দিন দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার বিশ, যেই কোম্পানির শেয়ার সাধারণ পাবলিকের কাছে কম থাকে সেই শেয়ারের দাম উঠানামা বেশি করতে পারে। নাম্বার একুশ, শেয়ার কেনার সময় ঠিক করতে হবে কত টাকায় সেই শেয়ারটি বিক্রি করব এবং কোম্পানির কোনো গুরুতর সমস্যা হলে স্টপ লস দিয়ে বের হতে হবে। নাম্বার বাইশ, যত টাকা বিনিয়োগ করবেন তা একসাথে না করে আস্তে আস্তে করলে ঝুঁকি কমানো যাবে। নাম্বার তেইশ, একটা শেয়ার সেল করার পরই নতুন শেয়ারে বিনিয়োগ না করে দু একদিন ক্যাশ টাকা বিও অ্যাকাউন্টে ফেলে রাখা উত্তম, এতে ভালো সুযোগ পাওয়া যেতে পারে। নাম্বার চব্বিশ, কখনোই প্রতিযোগিতা করে শেয়ার কিনবেন না। ধরুন একটা শেয়ারের দাম এখন ১৫০ টাকা এবং কিনতে চাচ্ছেন, কিন্তু আজকে সেই শেয়ারের দাম বেড়ে হলো ১৬০ টাকা, এই অবস্থায় প্রতিযোগিতা করে সেই শেয়ার কিনলে লসের সম্ভাবনা বেশি থাকে। তবে হ্যাঁ, যদি কোম্পানির ভালো কোনো নিউজ থাকে তবে কেনা যেতে পারে।
25 কখনোই নিজের টাকার দায়িত্ব ব্রোকার হাউসের হাতে তুলে দিবেন না অর্থাৎ এটা বলা যাবে না যে আপনারা যেটা ভালো মনে করেন সেই কোম্পানিতে শেয়ার কিনুন বা সেই কোম্পানির বিনিয়োগ করুন নিজের টাকার দায়িত্ব নিজেকে নিতে হবে এই অবস্থায় অভিজ্ঞ বিনিয়োগকারীদের পরামর্শ নেওয়া যেতে পারে তবে সিদ্ধান্ত নিজেকে নিতে হবে 26 সেকেন্ডারি বাজারে বিনিয়োগের সাথে সাথে আইপিওতে আবেদন করতে ভুলবেন না কেননা আমাদের দেশে আইপিও মোটামুটি শতভাগ রিস্ক ফ্রি 27 আপনার কোনো এক বন্ধু একটা শেয়ার কিনেছে তা দেখা দেখি যদি আপনিও কিনেন তাহলে আপনার লসও হতে পারে কেননা আপনার বন্ধু অ্যাভারেজ করার জন্য হয়তো কিনে থাকতে পারে কিন্তু আপনি নতুন করে বিনিয়োগ করা শুরু করলেন এই অবস্থায় অন্ধ অনুকরণ করা যাবে না 28 শেয়ার থেকে লাভের টাকা যদি আবার বিনিয়োগ করতে চান তাহলে কিছুদিন সময় নিয়ে মোটামুটি ঝুঁকি কম সেই শেয়ারে বিনিয়োগ করতে হবে 29 কখনোই একটা শেয়ারে সকল টাকা বিনিয়োগ করা যেমন ঠিক না ঠিক তেমনি অনেক শেয়ারে বিনিয়োগ করাও ঠিক না টাকার পরিমাণ 50 লাখ বা এর বেশি হলে আমার চোখে 6 থেকে 7টির বেশি কোম্পানিতে বিনিয়োগ করা ঠিক না 30 যে কোনো কোম্পানির নিউজের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে নিউজের উপর আস্থা রাখতে হবে বিভিন্ন খবরে নিউজ আসলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে না আসা পর্যন্ত সেই নিউজের সত্যতা প্রকাশ পায় না 31 একটা শেয়ার টানা 3 থেকে 4 দিন বা 5 দিন পর বাড়তি চলছে বা বেড়েই চলছে এখন দাম কমবি বা 4-5 দিন দাম কমেছে এখন দাম বাড়বি এই যুক্তিতে শেয়ার কিনলে লস হতে পারে 32 নিজের টাকা না থাকলে কখনোই ধার কিংবা লোন করে শেয়ার কেনাবেচা করা যাবে না এমনকি মার্জিন লোন থেকেও শতভাগ দূরে থাকতে হবে মার্জিন লোনের জাতকলে অনেক বড় বিনিয়োগকারী হতাশ হতে পারে 33 যে শেয়ারের সুযোগ হাতছাড়া হয়ে গেছে তার জন্য আফসোস করা যাবে না এবং এর পিছনে না ছোটাই ভালো উক্ত শেয়ারের কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে অথবা নতুন সুযোগের জন্য অপেক্ষা করতে হবে মনে রাখবেন আপনি অপেক্ষা করলে সুযোগ আপনার কাছে আসবে 34 শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে তারা সবাই মানুষ এবং প্রতিটি মানুষের চিন্তাভাবনা ধ্যান ধারণা কখনোই এক হয় না একজন বিনিয়োগকারী হিসাবে আপনাকে অন্য বিনিয়োগকারীদের সাইকোলজি বুঝতে পারলে অবশ্যই ভালো ফলাফল আশা করা যেতে পারে 35 টাকা আয়ের একমাত্র পথ হিসাবে শেয়ার বাজারকে বেছে নেওয়া যাবে না প্রথম পেশা হিসাবে যদি আপনি এটি করতে চান তাহলে যথেষ্ট টাকা এবং অভিজ্ঞতার বিকল্প থাকবে না 36 ভালো কোম্পানি এবং ভালো শেয়ারের মধ্যে পার্থক্য আছে ভালো কোম্পানি মানে এই না যে ভালো শেয়ার আবার খারাপ কোম্পানি মানেই এই না যে খারাপ শেয়ার 37 আপনার পরিবেশ আপনাকে চিন্তা চেতনাকে প্রভাবিত করতে পারে তাই এমন কারোর সাথে শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করা যাবে না যার মার্কেট সম্পর্কে কোনো ধারণা নেই কিংবা সে নেগেটিভ ধারণা পোষণ করে এদেরকে এড়িয়ে চলতে হবে 38 ক্ষেত্র বিশেষ কোনো একটি কোম্পানি যদি বেশ কিছু বছর ধরে লসে থাকে এবং দাম কম থাকে এবং আস্তে আস্তে যদি লস রিকভার করে লাভের দিকে যায় ওই অবস্থায় বিনিয়োগ করতে পারলে ভালো ফলাফল আশা করা যায় 39 যেই কম পণ্যের চাহিদা খুব বেশি বাড়েও না বা কমেও না সারা বছর একই রকম ডিমান্ড থাকে সেই কোম্পানিতে বিনিয়োগ করলে লসের সম্ভাবনা কম থাকে 40 একজন সফল বিনিয়োগকারী হিসাবে আপনাকে সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে কী কী কারণে কোম্পানির শেয়ারের সাপ্লাই বাড়ে এবং কী কারণে ডিমান্ড বাড়ে এর উপর ধারণা থাকতে হবে 41 শেয়ার বাজারে প্রায় 21টি সেক্টরে 350টি অধিক কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড আছে একজন সফল বিনিয়োগকারী কখনোই সকল সেক্টরে বিচরণ করে না 42 মুনাফা অর্জনের জন্য বিনিয়োগের আকার বাড়ানোর মানসিকতা থাকতে হবে 43 কোনো কোম্পানির ভালো কোনো নিউজ বা ডিভিডেন্ড আছে বা ভালো একটা লাভের আশা করছে এই অবস্থায় ওই আশাবাদ শেষ হবার আগেই শেয়ার বিক্রয় করতে পারলে ভালো প্রফিট আশা করা যায় 44 বিনিয়োগের ভুল হলে ভুল স্বীকার করে নিতে হবে অভিমান বা জেদের কারণে ভুলকে আরও গুরুতর হতে দেওয়া যাবে না 45 বাজারে আসার সম্ভাবনাময় নতুন শেয়ারকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কেননা ওই কোম্পানিতে ঝুঁকির উপাদান তুলনামূলক কম থাকে 46 টাকা আপনার লাভ আপনার লসও আপনার আপনি যত বেশি ঝুঁকি বা রিস্ক এড়াতে পারবেন শেয়ার বাজার থেকে তত বেশি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলাপ্রিনিয়ার.com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি